আমার প্রিয় ছাত্র আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে ক্লাস টেনের যে এক্সাম হয়ে গেল হাফ ইয়ারলি এক্সাম এই কোয়েশন হাফ ইয়ারলি এক্সাম কাছাড় ডিস্ট্রিক্টের এক্সাম এক্সামের কুয়েশন পেপার নিয়ে আলোচনা করব এই ভিডিওটা দেখার সাথে সাথে সবার সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে চলো শুরু করা যাও আজকের ভিডিওটা প্রথম কুশন পেপার মেস নিয়ে আলোচনা করছি মার্কস নাইনটি থাকবে টোয়েন্টি সেভেন পেলে পাস আর থার্ড থ্রি আওয়ার্স পরীক্ষা হবে প্রথম বারো মার্কের বারোটা শর্ট কুয়েশন থাকবে ঠিক আছে প্রথম শর্ট কুয়েশন সেভেন্টি নাইনের বর্গসংখ্যার সংখ্যা একক কত হবে এরকমভাবে দেওয়া থাকবে তিন নম্বরটা দেখো নিম্নক্ত কোন সংখ্যাটি ও সংখ্যা চারটা অপশন থাকবে একটা লিখতে হবে চার নম্বরটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু আইস প্লাস ইলেভেন এর শূন্য দুটির পূরণ ফল পাঁচ নম্বরটা দেখো পি এক্স ইকুয়াল টু টু মাইনাস থ্রি এক্স মাইনাস স্কোয়ার হবে তবে পি ব্রেক ইন টু মাইনাস থ্রি এর মান কত হবে তারপরে যদি বহুপদ রাশিটি করে তাহলে শূন্য দুটি সংখ্যা কত হবে সাত নম্বর দেখো প্রমাণ রৌখিক সমীকরণটি প্রমাণরূপে লেখার জন্য বলেছে নিচের দীঘা সমীকরণ কোনটা নয় লেখার জন্য হয়েছে মূল বিন্দু থেকে দূরত্ব বের করার জন্য বলেছে দশ নম্বরটা হলো এক্স ওয়াই এর বিন্দু টি ফাইভ কমা টু এবং ইলেভেন ওয়ান কমা জিরো বিন্দু সংযোগী রেখাখন্ডকে মধ্যবিন্দু কত হবে লিখার জন্য বলে তারপরে ইলেভেন নম্বর মান বের করার জন্য ইলেভেন নাম্বারটা একটু ভুল আছে এখানে প্লাস হলে আনসারটা নাইন হবে ঠিক আছে টুয়েলভ নম্বরটা দেখো নিচের কোনটি কোট থিটায়ের সমান চারটা অপশনের মধ্যে একটা হবে তারপরে দেখ বিভাগের মধ্যে দুই মার্কের দুই মার্কের মধ্যে প্রথম অঙ্করা দিয়েছে ওয়ান ফাইভ এইট ফোর কে কোন একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরে মান বার করার জন্য বলেছে তারপরে একটা একটি ঘনকার সেন্টিমিটার কিউব হলে ইহার উচ্চতা কত হবে বার করার জন্য ইকুলিড বিবার জন্য গোসাগু নির্ণয় করার জন্য বলেছে ভূপদ রাশি শূন্যগুলি বের করার জন্য বলেছে আঠারো নম্বরে কে এর মান বের করার জন্য বলেছে উনিশ নম্বরের মধ্যে আয়তক্ষেত্রের পরি বাগানের পরিসীমা অর্ধেক হচ্ছে সৈত্রিশ মিটার যার প্রস্ত থেকে দুর্গ চার মিটার বেশি বাগানে দুর্গ এবং প্রস্ত বের নম্বর মূল নির্ণয় করা বলেছে বলেছে তারপরে এই কুশন মার দেওয়া যেটা এটার মান বের করার জন্য বলেছে দুইটা ত্রিভুজ দেওয়া আছে তারপরে মূল বিন্দু দূরত্ব তারপরে মান নির্ণয় থ্রিটার এটা যে ত্রিশ ডিগ্রি ভ্যালু বসিয়ে ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি ভ্যালু বসিয়ে মান নির্ণয় করার জন্য তারপরে তিন মার্কের দেওয়া রুট থ্রি সংখ্যা উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে গসাগু লসাগু তারপরে শূন্যগুলি সহগুলির মধ্যে সত্যপন স্থাপন করো এরপরে দীঘা সমীকরণের শূন্যগুলির সমষ্টি পূরণফল ফল যথাক্রমে এত ফলে দীঘা সমীকরণ বার করার জন্য বলেছে টোয়েন্টি এইট নম্বরের টোয়েন্টি এইট নম্বরের একটা ডাকের অঙ্ক দিয়েছে দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যার ও যুগ্ম সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের সমষ্টি দুইশো ঠিক আছে তারপরে একটা ত্রিভুজের অঙ্ক দিয়েছে তারপরে মূলবিন্দু সংযুক্ত রেখাখণ্ড স্থানাঙ্ক স্থানাঙ্ক জামিতির অঙ্ক তারপরে একটা স্থানাঙ্ক জামিতির অঙ্ক দিয়েছে তারপরে দেখো ত্রিকোণমিতির অঙ্ক ক সাইন আর কস এর মান নির্ণয় করার জন্য বলেছে তারপরে আর একটা ত্রিকোণমিতির অঙ্ক সাইন পি মাইনাস কি জুর ওয়ান বাই টু কস পি প্লাস কি ওয়ান বাই টু হবে তবে দেখাও যে হ্যাঁ কি দেখার জন্য পি আর কিউর মান বার করার জন্য বলেছে তারপরে চার মার্কের অঙ্ক কি বলেছে এম এর মানটা বার করার জন্য তারপরে একটা দীঘা সমীকরণের মূল নির্ণয় করার জন্য বলেছে এক্স এর দুইটা মান বের হবে তারপরে নিচের বিন্দুগুলি যে চতুর্ভুজ তৈরি হবে তার নাম উত্তর সাপেক্ষে যুক্তি উত্তর সাপেক্ষে লিখো প্রমাণ করো একটা প্রশ্ন দিয়েছে তারপরে একটা ডাকের অঙ্ক দিতে তারপরে দেখো প্রমাণ করো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল অঙ্কিত রেখা ত্রিবুজি অনুকূত সমানুপাতে ভাগ করে লাস্টে ফাইভ মার্ক্স দুইটা কোয়েশন দিয়েছে এটা হলো তোমাদের মেথসের কোয়েশন পেপার কাছা ডিস্ট্রিক্টের দেখো তারপরে জেনারেল সায়েন্সের এর আলোচনা করছি প্রথম দশটা শর্ট কুয়েশন থাকবে এরকম হ্যাঁ চারটা অপশন দেওয়া থাকবে ভালোভাবে দেখে নাও হ্যাঁ দ্রোবণী পিএইচ এর মানকত এরকম ভাবে চারটা অপশন দেওয়া থাকবে চারটার মধ্যে একটা লেখার জন্য বলবে তারপরে পাঁচ নম্বরটা দেখো মানব দেহের বৃক্ষ থাকে কয়টা চারটার মধ্যে একটা হবে দুটি স্নায়ী মধ্যবর্তী ফাঁকে কি বললে যানবাহনের হেডলাইট হিসাবে ব্যবহার আয়না ঠিক কোনটি স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তির ন্যূনতম দূরত্ব কত তারপরে সৌরশক্তি গৃহীত নয় কোনটা তারপরে এলো দশ নম্বরটা সৌর কোষ নির্মাণে নির্মিত মূল্যটি ব্যবহার করা হয় তারপরে দেখো একমার্কে কোয়েশন কৃত্রিম সূচক ব্যবহারের উদাহরণ দাও প্রশমন বিক্রিয়া কাকে বলে ঠিক আছে এরকম বংশগতি প্রেস বায়োপ্রিয়া সৌরশক্তি ব্যবহারের তৈরি একটি যন্ত্রের নাম লিখো বায়ুতে দহনের পূর্বে ম্যাগনেশিয়াম পিতাকে কেন পরিষ্কার করতে হয় তাপ বর্জ্য এবং তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বুঝো তারপরে একটা সমীকরণ বানানোর জন্য বলবে একটা আছে তোমাদের কাছে এর বিদ বন্ধু আছে এর পিএইচ এর ফাইভ এন্ড বিএইচ এর এইট কোন দ্রবণটি গাড়োটা বেশি অম্লয়া ক্ষারকের ধর্ম তুলনা করো সম্ভ্রান্ত গ্যাস পৃথক বর্গে রাখা হয় কেন নিউল্যান্ডের অষ্টক সূত্র সপুষি পরবশী পুষ্টির পার্থক্য তারপরে মানুষের রেচন তন্ত্র অঙ্গ সমূহ বংশগতি ডিএনএ সম্পূর্ণ নাম কি ঠিক আছে কোনো জীব কোনো জীবের জীবদশায় দশায় হওয়া অভিজ্ঞতা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বংশগতির সূত্র পাওয়া যায় কেন তারপরে মায়োপিয়া কি কি ধরনের লেন্স ব্যবহার করে মায়োপিয়া প্রতিকার করা যায় এরপর রেড অক্সাইড বিক্রিয়া বলতে কি বুঝে উদাহরণ দাও তারপরে সন্তুলিত রাসায়নিক রাসায়নিক বলতে কি বুঝে রাসায়নিক সমীকরণ কেন সন্তুলন হওয়া আবশ্যক লঘুকরণ বলতে কি বুঝে অ্যাসিড লঘুকরণের সময় অ্যাসিডের সঙ্গে জল যোগ করা হয় কিন্তু জল এসিডের যুগ হয় না কেন প্রতিবিক্রিয়া কি প্রতিবিক্রিয়া মস্তিষ্কের কাজ কি স্নায়ুর একটি চিত্র অঙ্কন করো ঠিক আছে আমাদের শরীরে গ্রাহকের কাজ কি গ্রাহক সঠিক মতো কাজ না করলে কি সমস্যা হতে পারে মানুষের সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয় একটা অঙ্ক আছে তিরিশ সেন্টিমিটার ভাজুসিদ্ধ আয়নার বিশ সেন্টিমিটার দূরে পাঁচ সেন্টিমিটার উচ্চতা কোনো বস্তু রাখা হয়েছে অবস্থান আকার প্রকৃতি নির্ণয় করো আলোকের প্রতিসরণ বলতে কি বুঝো আলোকের প্রতিসরণের দুটি নিয়ম কি একটি ত্রিভুজের কাছের প্রিজমের মধ্য দিয়ে হয়ে পার হয়ে যাব আলোকের প্রতিসরণ দেখি একটি চিত্র আক তারপরে দেখো আলোকের বিচ্ছরণ বলতে কিছু রামধনু কিভাবে সৃষ্টি হয় মেন্ডেলিভে পর্যাবৃত্তের সূত্রটি লিখো মেন্ডেলিভে পর্যাবৃত্তের সূত্রে তিনটি সীমা উদ্ধার লিখো সালো সংগ্রহের বলতে কি বুঝি মূল সমীকরণ লিখো সংগঠিত বিক্রিয়াগুলি লিখো তারপরে দেখো কোন ধরনের আয়নার সৎ প্রতিবিম্ব দুইটি গঠিত হয় ডায়মন্ডের প্রতিসংগ টু পয়েন্ট ফোরটি এর প্রকৃত অর্থ কি একটি গুলোকি আয়নার বিশ সেন্টিমিটার ইহার ফোকাস দুর্গ কত শক্তির বিবর্ধক চাহিদা পরিবেশগত প্রভাব কি শক্তির ব্যবহারে হ্রাস করার জন্য কি কি উপায় অবলম্বন করতে পারা যায় তুমি মনে করো এটা হলো তোমাদের সায়েন্সের কোয়েশন